32 এর পরিবৃত্তিক লগ নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি বলতো 32 এর পরিবৃত্তিক লগ নির্ণয় করো, তার মানে লগ আমরা প্রথম বলছি লগ এর বৃত্তি কত বলতো 4, তাহলে আমরা প্রথম লিখতে পারি লগ 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 এর বৃত্তি কত আছে বলতো, লগ এর বৃত্তি হচ্ছে 4, আমরা এই যে লিখব বৃত্তি, পরে কি আছে 32, এই যে আমরা লিখব 32। আবার বলছি প্রথম আমরা কি লিখব লগ, এই যে আমরা প্রথম লিখছি লগ, পরে লগ এর বৃত্তি, বৃত্তি কত আছে বলতো 4, এই যে আমরা লিখলাম লগ এর বৃত্তি 4, পরে এই যে 32, এই যে 32। প্রশ্ন কি বলছিল 32 এর পরিবৃত্তিক লগ, তাহলে লগ এর বৃত্তি হচ্ছে 4, এই যে আমরা লিখব লগ এর বৃত্তি 4, পরে এখানে কি আছে বলতো 32, এই যে লিখব 32। এখন তো এই যে আমরা লগ, এই যে আমরা লিখতে পারি লগ, পরে এই যে 4 4, এখন তো 32কে আমরা লিখতে পারি 2 to the power 5, 32কে আমরা কি লিখতে বলো তো 2 to the power 5, মানে 2 এর উপর পাওয়ার যদি আমরা 5 দিই তাহলে কত হয় বলো তো 32, যে আমরা লিখলাম 32। এখন আমরা যে কাজটা করব, আমরা যদি লগের অঙ্ক করার নিয়ম হচ্ছে কি লগের বেস ও পাওয়ারগুলো কি করতে হয়, এক করতে হয়। তাহলে আমরা দেখো এখানে আসছে লগ, এই যে লিখবো লগ, এখন 4 যে 2কে আমরা লিখতে পারি রুট ওভার 4, আমরা 2কে কী লিখতে পারি বলো তো রুট ওভার 4, উপরে পাওয়ার কি আছে 5, এই যে আমরা লিখবো 5। আবার বলছি এই যে লগ, এই যে আমরা লিখবো লগ, পরে 4 4, এখন 2কে আমরা লিখতে পারি রুট ওভার 4, আমরা জানি রুট ওভার 4 উপরে যদি রুট হয় তার মান কত বলো তো 2, 4 উপরে 5, এই যে আমরা লিখবো 5। এখন আমরা যে কাজটা করবো এই যে লগ, এই যে আমরা লিখবো লগ, এই যে 4 4 4, এখন এই যে 4টা আছে এই 4টা আমরা এখানে লিখতে পারি, পরে এখানে কি আছে 4 উপর পাওয়ার কত আছে বলো তো 5, এই যে রুট এর মান হচ্ছে 1/2, এই যে লিখবো 1/2। আবার বলছি আমরা লগ 4 বেস, এই যে আমরা লিখবো লগ 4 বেস, পরে এই যে 4 আছে এই লিখবো 4, পরে উপরে পাওয়ার কত আছে বলো তো 5, এখন রুট ওভারের মান কত 1/2, এই যে আমরা লিখছি 1/2। এখন আমরা যে কাজটা করব লগ, এই যে আমরা লিখবো লগ 4, এই যে লিখবো 4/4, এখন এই 5 এর সাথে এই 1টা গুণ করো, তাহলে 5 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হয় 5, নিচে কত আছে বলো তো 2। এখন এইটুকু কি লগের পাওয়ার কোথায় যে বলো তো লগের সামনে, তাহলে আমরা লগের সামনে নিয়ে আসো, তাহলে 5/2 লগ 4/4, তো কী হচ্ছে বলো তো এই যে আমরা 5/2 আমরা এর সামনে নিয়েছিলাম, তাহলে কী দাঁড়ালো লগ, যে লগ 4/4। এখন বলো তো লগের বেজ আর পাওয়ার যদি 1 হয়, লগের বেজ আর পাওয়ার যদি 1 হয় তার মান কত বলো তো 1, তাহলে আমরা 5/2 ইন্টু এতটুকু মান হচ্ছে 1, এই যে আমরা বসাতে পারি 1। এখন 5/2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হয় বলো তো 5/2, এতটুকুই কি আমার বলো তো উত্তর। আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা তোমাদেরকে 2 নম্বর অঙ্কটি অথবা খ অংশটি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো খ অংশটির মধ্যে বলা হয়েছে দেখাও যে a/b ইন্টু √49 ইকুয়াল 1/7। এখন আমি তোমাদেরকে ওই অঙ্কটি সমাধান করে দেখাবো। দেখো দেওয়া আছে a সমান, আমরা প্রথমে এর মানটা লিখবো, a সমান কি আছে বলো তো a সমান আছে 7 to the power m প্লাস 1/7 to the power m ইন্টু m মাইনাস 1, পরে আবার b, এবং b সমান কি দেওয়া আছে বলো তো 49 পাওয়ার আছে কি m প্লাস 1, আবার নিচে আছে কি 7 to the power m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এখন আমরা যে কাজটা করে এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড আমরা তুলব, প্রথমে বাম পক্ষটা আমরা তুলব, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড কী আছে বলো তো a ভাগ b, পরে ইন্টু √49, লিখতে পারি 49। আবার বলছি আমরা প্রথমে যে কাজটা করেছি, প্রথমে আমরা এর পরিবর্তে প্রথমে আমরা কী করছি এর মান বসাইলাম, পরে দেওয়া বি এর মানটা আমরা তুললাম। প্রথমে কি উদ্দীপকে দেওয়া আছে যে এর যে মানগুলো আছে এর মান তুলব, পরে আমরা কী করবো বি এর মান তুলব, তোলার পরে এখন যে কাজটা হলো এখন আমরা বাম পক্ষ তুললাম, বাম পক্ষ কী আছে a ভাগ b ইন্টু √49 কত আছে বলতো 49। এখন আমরা যে কাজটা করবো এর পরিবর্তে আমরা এর মান বসাবো, তো এর মান কী আছে বলতো 7 to the power m প্লাস 1, আর যে পরে বাই 7 to the power m ইন্টু এম মাইনাস ওয়ান। এই যে আমরা বসাতে পারি এম মাইনাস ওয়ান। আবার বলছি এর পরিবর্তে আমরা এর মান বসাইলাম, পরে ভাগ, এই যে আমরা এখানে লিখতে পারি ভাগ। বি এর পরিবর্তে আমরা বি এর মান বসাও, বি এর মান কি আছে বলো তো 49 টু দি পাওয়ার উপরে কি আছে এম প্লাস ওয়ান, এই যে আমরা বসাতে পারি এম প্লাস ওয়ান। আবার নিচে কি আছে বলো তো 70 টু পাওয়ার এম মাইনাস ওয়ান, এই যে আমরা বসালাম এম মাইনাস ওয়ান। আবার ইন্টু এম প্লাস ওয়ান। আবার বলছি এর পরিবর্তে আমরা এর মান বসাবো, পরে ভাগ ভাগ, বি এর পরিবর্তে আমরা বি এর মান বসাবো, পরে দাও ইন্টু, এই যে আমরা লিখতে পারি ইন্টু। আবার এখানে যা আছে তাই, এই যে 49 সেটা লিখতে পারি আমরা 49। এখন দাও আমরা যে কাজটা করব, উপরে যা আছে তাই, উপরে কি আছে বলতো 70 টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এই যে আমরা বসালাম এম প্লাস ওয়ান। আবার দাও এই যে 7 উপরে পাওয়ার যা আছে তাই বসাবা। এখন দাও আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কী হয় বলতো গুণ হয়। এখন এম এর সাথে আমরা এই দুইটা গুণ করব, যদি আমরা গুণ করো দাও এম এর সাথে যদি আমরা এম গুণ করি তাহলে কি হয় এম স্কোয়ার, পরে মাইনাস মাইনাস, এম এর সাথে যদি আমরা ওয়ান গুণ করো তাহলে উত্তর হবে এম। আবার বলছি এতটুকু যা আছে তাই রেখে দিবা, পরে এই যে 7 এখন এম এর সাথে এই দুটো গুণ করো, এম এর সাথে যদি এম গুণ করো তাহলে কি হয় এম স্কোয়ার মাইনাস মাইনাস, এম এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কি হয় এম। পরে আমরা দেখো এই যে বাঘ, এই যে আমি লিখবো বাঘ। এখানে কি আছে 49 কে লিখতে পারি 7 উপরে কি বলো তো স্কোয়ার, 49 কে তুমি কি লিখতে পারো 7 উপরে স্কোয়ার। আবার উপরে আছে পাওয়ার কি বলো তো এম প্লাস ওয়ান, এই যে আমরা বসালাম এম প্লাস ওয়ান। এখন এই যে 7 এই যে বসালাম 7, এখন এম কে ধরো এ আর ওয়ান কে ধরো বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কি বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পরে ইন্টু এই যে রুট ওভার লিখবো রুট ওভার। এখন তো 49 কে লিখতে পারি আমরা কি 7 উপরে স্কোয়ার, 7 উপরে যদি পাওয়ার 2 দেও তাহলে কত হয় বলতো 49 রুট, এই যে আমরা লিখতে পারি রুট ওভার। এখন আমরা যেই কাজটা করবো এতটুকু যা আছে তাই, এতটুকু কোনো কাজ করার প্রয়োজন যে এম প্লাস ওয়ান। আবার এখানে আছে 70 টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম, পরে বাঘটা আমরা শুধু পূরণ দেব, পূরণ দেওয়ার পরে যে নিচের যে সংখ্যাটা আছে এটা যাবে উপরে, আর উপরের সংখ্যাটা আসবে কি বলতো নিচে। এর মধ্যে একটা কাজ করতে পারে এই 2 এর সাথে এই দুইটা গুণ করো, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারে কী হয় গুণ হয়, 2 এর সাথে যদি m গুণ করো তাহলে কি হয় 2m, পরে প্লাস প্লাস, 2 এর সাথে যদি 1 গুণ করো তাহলে কি হয় 2, পরে ইনটু। আবার এই যে 7 স্কয়ার, এই যে লিখবো 7 স্কয়ার, রুট এর মান হচ্ছে 1/2, এই যে আমরা বসাতে পারি 1/2। এখন তো আবার বলছি আমরা যেই কাজটা করেছি এতটুকু যা আছে তাই, পরে এই যে দাও 7 m স্কয়ার মাইনাস m, এই যে m স্কয়ার মাইনাস m। এখন বাগদার আমরা শুধু পূরণ লিখবো, বাগদার আমরা পূরণ দেওয়ার পরে কি হবে নিচে যে সংখ্যাটা আছে এটা যাবে উপরে আর উপরেটা আসবে কি নিচে। তো 7 টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান উপরে স্কোয়ার দিলে কত হয় 1 হয়, তো এম স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি যে এম স্কোয়ার মাইনাস ওয়ান। আমাদের হচ্ছে 7। এখন এই 2 এর সাথে এই দুটো গুণ করো, তো 2 এর সাথে যদি আমরা এম গুণ করি তাহলে কী হয় 2m প্লাস প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে কী হয় 2, পরে ইন্টু ইন্টু এই যে 7 স্কোয়ার, এই যে লিখবো আমরা 7 স্কোয়ার, রুট ওভারের মান হচ্ছে 1/2, এই যে আমরা লিখতে পারি 1/2। আসলে তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যেই কাজটা করবো এখন তো আমরা এই যে দুইটা 7 আছে, এই যে একটা 7 এই যে একটা 7, আমরা দুইটা 7 থেকে একটা 7 আমরা কী করতে পারি বলো তো কমন নিতে পারি, নেওয়ার পর উপরে পাওয়ার কি আছে এম প্লাস ওয়ান, এই যে আমরা লিখবো এম প্লাস ওয়ান, পরে ব্র্যাকেট দেও, দেওয়ার পরে এই বাঘের পরিবর্তে হচ্ছে মাইনাস, পরে এখানে কি আছে এম স্কোয়ার মাইনাস এম, এই যে আমরা লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এম। আবার দেখো আমরা দাও এই যে একটা 7 এই যে একটা 7, দুইটা 7 থেকে আমরা একটা 7 কী করছি কমন নিচ্ছি, নেওয়ার পরে উপরে কী আছে বলতো এম প্লাস ওয়ান, এই যে লিখবো এম প্লাস ওয়ান, পরে এই বাঘের পরিবর্তে হচ্ছে মাইনাস, পরে এম স্কোয়ার মাইনাস এম, এই যে আমরা লিখবো এম স্কোয়ার মাইনাস এম, পরে আবার ইন্টু, এই যে আমরা লিখবো ইন্টু। আবার দুইটা 7 থেকে একটা 7 কমন নেব, কমনের পর উপরে কী আছে এম স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে লিখবো এম স্কোয়ার মাইনাস ওয়ান, পরে ব্রেকেট দাও এই বাঘের পরিবর্তে মাইনাস, পরে কী আছে 2m, এই যে 2m প্লাস 2, এই যে লিখবো 2m প্লাস 2, পরে ইন্টু, এই যে আমরা লিখবো ইন্টু, মানে এই 2 আর এই 2 কাটা, তাহলে আমার শুধু আছে কি 7। আসলে তোমরা এতটুকু বুঝতে পেরেছ, কারণ আমরা জানি বেজ লগের ক্ষেত্রে বেজ যদি 1 হয় ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কী হয় বলতো মাইনাস হয়। এতে সহজ যে তোমাদের নিয়মটা দুইটা 7 থেকে একটা 7 তুমি কমন নেবে, না পুরো পাওয়ারটা কি আছে বলতো এম প্লাস ওয়ান, এই যে লিখবো এম প্লাস ওয়ান, বাঘের পরিবর্তে মাইনাস, পরে যে এম স্কোয়ার মাইনাস এম, এই যে লিখবো এম স্কোয়ার মাইনাস এম, পরে ইন্টু ইন্টু। আবার দুইটা 7 থেকে একটা 7 কমন নেব, যে এম স্কোয়ার মাইনাস ওয়ান এই যে এম স্কোয়ার মাইনাস ওয়ান বাঘের পরিবর্তে মাইনাস এই যে টু এম প্লাস টু এই যে লিখবো টু এম প্লাস টু পরে টু আর টু কাটা তাহলে দাঁড়ালো কি আমার সেভেন। আসলে তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন শুধু ব্র্যাকেটগুলো আমরা তুলে দিব। এখন ব্র্যাকেটগুলো তুলে দেওয়ার নিয়ম হচ্ছে এখানে কি আছে এম স্কোয়ার প্লাস ওয়ান এই যে আমরা লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান। এখন তো এই ব্র্যাকেটের পূর্বের চিহ্ন কী বলতো মাইনাস। আবার বলছে এই ব্র্যাকেটের পূর্বের চিহ্নটা কী দেখতে পাচ্ছ তোমরা মাইনাস। আমরা জানি ব্র্যাকেটের পূর্বের চিহ্ন যদি মাইনাস হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কী হয় পরিবর্তন হয়। তাহলে আমরা এই যে মাইনাস এখানে আসছে ছিল কি আমার মাইনাস তাহলে আমরা লিখবো কি প্লাস। কেন কারণ আমরা জানি ব্র্যাকেটের পূর্বের চিহ্ন যদি মাইনাস হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কী হয় পরিবর্তন হয়। তাহলে মাইনাস থাকলে কী হবে প্লাস আর প্লাস থাকলে হবে মাইনাস। যেহেতু এখানে আসছে মাইনাস তাহলে আমরা লিখবো কি প্লাস। ওরা আবার ইন্টু আবার এই যে সেভেন সেভেন এই ব্র্যাকেট তুলে দাও তো এম স্কোয়ার মাইনাস ওয়ান পরে এই দাও এই ব্র্যাকেটের পূর্বের চিহ্ন কি মাইনাস তাহলে আমরা লিখবো মাইনাস। তাহলে যদি ব্র্যাকেটের পূর্বের চিহ্ন মাইনাস হয় তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে আছে টু এম প্লাস টু তো আমি লিখবো কি টু এম মাইনাস টু পরে ইন্টু সেভেন। এখন আমরা যে কাজটা করবো আমরা এই তো এই যে একটা সেভেন এই যে একটা সেভেন এই যে একটা সেভেন তিনটা সেভেন থেকে আমরা একটা সেভেন আমরা কী করতে পারি বলতো কমন নিতে পারি। এবং পরে এখানে কি আছে এম প্লাস এম সমান লিখতে পারি আমরা কী বলতো টু এম পরে প্লাস ওয়ান পরে মাইনাস এম স্কোয়ার এম প্লাস এম সমান কি টু এম পরে এই যে প্লাস ওয়ান এই যে লিখবো প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এই যে লিখবো মাইনাস এম স্কোয়ার গুণের পরিবর্তে প্লাস পরে এখানে পাওয়ার কি আছে বলতো এম স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এম মাইনাস টু আবার গুণের পরিবর্তে প্লাস এই সেভেন উপরে পাওয়ার কিছু নেই মানে কি আছে বলতো ওয়ান এই যে আমি লিখবো ওয়ান। এখন দেখো আমরা এই যে প্লাসের টু এম আর মাইনাস টু এম আমরা কাটা যায় পরে প্লাস এম স্কোয়ার আর প্লাস এম স্কোয়ার আর সেখানে কী বলতো যে মাইনাস এম স্কোয়ার আমার কাটা তাহলে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান কাটা তাহলে আমার দাঁড়ালো কি। আবার দেখো আমরা যে কাজটা করেছি আমরা এই যে প্লাসের টু এম আর এই যে মাইনাসের টু এম কাটা এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটা পরে দেখো যে প্লাসের ওয়ান আর মাইনাস যে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান কাটা তাহলে আমরা মাইনাস টু থেকে যদি আমরা এখানে কি করি যে প্লাসের ওয়ান বাদ দিই তাহলে সেভেন উপরে দাঁড়ায় কি মাইনাসের ওয়ান। এখন তো মাইনাসের পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই তাহলে আমার কী আছে বলতো সেভেন ওয়ান বাই সেভেন এতটুকুই কি আমার বলতো রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখি বলছি বলতো শুট আবার বলছি দেখো আমরা যে কাজটা করেছি আমরা যে সেভেন আমরা এই লাইন থেকে এই লাইন আমরা একটা কাজ করছি শুধু ব্র্যাকেটগুলো তুলে দিব। তাহলে ব্র্যাকেটগুলো তুলে দিলে তাই কী বলতো এম প্লাস ওয়ান এই যে লিখবো এম প্লাস ওয়ান মাইনাস মাইনাস। এখন আমাদের ব্র্যাকেটের পূর্বের চিহ্ন যদি মাইনাস হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ানকে লিখতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক এটা আমরা এই সিস্টেমে লিখছি। এখন তো সেভেন 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 তিনটা সেভেন থেকে একটা সেভেন কমন নেওয়ার পর এখানে কি এম প্লাস এম সমান এম প্লাস এম সমান লিখতে পারি টু এম পরে প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এই যে মাইনাস এম স্কোয়ার পরে গুণের পরিবর্তে প্লাস পরে এইটুকু পাওয়ার লাগবে পরে আবার কি গুণের পরিবর্তে প্লাস সেভেনের উপর পাওয়ার কত ছিল তো ওয়ান। এখন তো এই যে টু এম আর যে প্লাসের টু এম আর মাইনাস টু এম কাটা এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটাতে পরে দেওয়া যে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান কাটা তাহলে এখানে কী দাঁড়ালো মাইনাস টু থেকে প্লাস ওয়ান যদি আমরা মাইনাস করি তাহলে দেখবো মাইনাস ওয়ান এই মাইনাসের পরিবর্তে হচ্ছে ওয়ান বাই পরে কী আছে বলতো সেভেন ওয়ান বাই সেভেন এটি কেমন বলতো রাইট অ্যান্সার মানে দেখানোর জন্য বলছিল। আসলে এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর অংশটি সমাধান করব। দেখো গ নম্বর অংশটি কী বলা হয়েছে যে বলছে সি সমান জিরো হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব সি এর মানটা কী ছিল বলতো আমরা প্রথমে সি এর মানটা লিখি যে সি সমান কী আছে বলতো লগ এক্স প্লাস ফাইভ পরে আবার প্লাস লগ এক্স মাইনাস ফাইভ পরে আবার বলছিল মাইনাস ফোর লগ টু মাইনাস টু লগ থ্রি এতটুকু তোমার কি ডাকটা। এখন বলছে সি সমান জিরো হলে তো আমরা লিখতে পারি এখন সি ইকুয়াল জিরো। এখন আমরা সি এর পরিবর্তে আমরা সি এর মান বসাবো সি এর মান কি আছে বলতো सी एर मान एतटुकू तुलबो तो तुलते पारी लग एक्स प्लस वाई बराबर प्लस लग एक्स माइनस फाइव पर माइनस फोर log 2 minus log 3 2 log 3 बराबर इक्वल 0 আমাদের আমরা যে কাজটা করেছি আমরা c এর পরিবর্তে যে আমরা c এর যে মানটা আছে এই মানটা লিখব লেখার পরে ইকুয়াল এই যে আমরা লিখব ইকুয়াল পরে 0 এই যে লিখব আমরা 0 আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব দেখো এখানে দাও আমরা এই যে এখানে কি আছে বলতো এখানে আছে লগ আমরা এই দুটো লগ থেকে একটা লগ আমরা কি করব কমন নিব নেওয়ার পরে আমরা ব্র্যাকেট পরে এখানে কি আছে বলতো x প্লাস 5 এর লিখব x প্লাস 5 পরে ইনটু গুণের পরিবর্তে যে প্লাসের পরিবর্তে কি ইনটু এর লিখব ইনটু পরে আবার কি আছে x minus 5 লিখব x minus 5 এখন আবার সেকেন্ড ব্র্যাকেট দাও দেওয়ার পরে ইকুয়াল তাহলে এই যে -4 log 2 এটা আমরা যদি পক্ষান্তর করি তাহলে কি হয় বলতো প্লাস 4 log 2 पर माइनस टा पक्षान्तर कर लिखी है बोलता प्लस 2 log 3 इज लिखबो 2 log 3 আবার বলছি আমরা এতটুকু এই একটা log এই যে একটা log এতটুকুর মধ্যে আমরা log কমন নিছি এতটুকুর মধ্যে আমরা কি করছি বলতো log কমন নিছি তো log কমন নেওয়ার পর এখানে কি হয় x + 5 इज x + 5 পরে প্লাসের পরিবর্তে ইনটু কারণ কি দ্বারা x - 5 ইজ লিখবো x - 5 পরে ইকুয়াল तो जब माइनस टा पक्षान्तर कर लिखी बोलो तो प्लस जो माइनस पक्षान्तर कर ले प्लस एतटुकू आमरा शुधु काज करलाम। एखन देखो आमरा जे काजटा करबो ए जे लग जब लिखते पारी लग एक्स टाके धरो ए और फाइव टाके धरो बी ताहले ए प्लस बी इंटू ए माइनस बी समान कि बोलो तो एक्स स्क्वायर माइनस बी स्क्वायर आमरा लिखते पारी एक्स स्क्वायर माइनस बी स्क्वायर इक्वल पड़े तो आमरा ए फोर की आमरा जानि लग एर सामने यदि कोनो संख्या थाके ताहले एटा कोथाय जाय बोलो तो बेजेर पावर हिसेबे जाय তাহলে আমরা এই যে 4 কে আমরা এই 2 এর উপরে লিখতে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এই যে দাও আমরা log বেস হইছে 2 এই 2 এর উপরে কি দেবে বলো তো 4 পরে যে প্লাস প্লাস আবার এই যে দাও এখানেও কি হবে বলো তো যে এই 2 কার উপরে যাবে বলো তো 3 এর উপরে যে আমরা 3 এর উপরে 2 এই যে আমরা 3 এর উপরে 2 এখন আমরা যে কাজটা করব এখন তো আমরা যে লগ এই যে আমরা লিখতে পারি লগ এখানে কি আছে বলতে x স্কয়ার মাইনাস 5 স্কয়ার এটা লিখতে পারি 5 স্কয়ার পরে ইকুয়াল এখন তো এখানেও আছে লগ এখানেও আছে কি বলতো লগ তাহলে আমরা দুইটা লগ থেকে একটা লগ আমরা কি করতে পারি বলতো কমন নিতে পারি তাহলে আমরা যদি লগ কমন নিই লগ কমন নেওয়ার পরে কি তে বলতো 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 মানে কি বলতো 16 পরে যে প্লাসের পরিবর্তে কি বলো তো ইনটু এই যে আমরা প্লাসের পরিবর্তে ইনটু আবার 3 এর পর স্কয়ার দিলে কত হয় বলো তো 9 এই যে আমরা 3 এর পর স্কয়ার দিলে 9 লিখলাম। এখন তো এই দিক দিয়ে লগ আর এই দিক দিয়ে লগ আমার কাটা তাহলে আমার কি দাঁড়ালো বলো তো x স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইকুয়াল এখন তো আমরা যদি 16 এর সাথে 9 গুণ করি তাহলে কত হয় বলো তো 144 144 হয় পরে তো x স্কয়ার মাইনাস 5 এর পর স্কয়ার দিলে কত হয় বলো তো 25 इक्वल कत 144 এখন তো আমরা যেই কাজটা করব এই যে x স্কয়ার ইকুয়াল যে 144 পরে যে মাইনাসটা পক্ষান্তর করলে কি হবে বলতো প্লাস এই যে আমরা লিখব প্লাস এখন তো x ইকুয়াল 144 প্লাস যোগ করলে কত হয় বলতো 169 আর স্কয়ারের পরিবর্তে কি হবে বলতো √169 এর উপরে যদি আমরা রুট দেই তাহলে কত হয় বলতো 13 এই যে আমরা উত্তর পাইছি কত 13 তাই x এর মান আমরা কত পাইছি বলতো तरह लिखते पारी निर्णय मान एक्स इक्वल हम कत पासी बोल तो 13 ये हमारे उत्तर आर बी दे लग और ये लग हमार काटा तेल कि एक्स स्क्वायर माइनस फाइव स्क्वायर लिखब एक्स स्क्वायर माइनस फाइव स्क्वायर पर इक्वल इक्वल 16 साथ जो नय गुण करी तेल कत 144 पर एक्स स्क्वायर माइनस माइनस 5 ऊपर स्क्वायर दी कत है 25 पर इक्वल इक्वल 144 ये लिखब 144 एन माइनस 25 पक्षान्तर कर लिखी है बोलते प्लस 25 पर एक्स स्क्वायर इक्वल इक्वल 144 प्लस 25 समान कत 169 और स्क्वायर परिवर्ते कि रूट ओवर 169 ऊपर जो रूट दी तेल कत है 13 एतटुकू निर्णय मान। आशा करी तुम्हारा पूरा अंकटी भालोभाबे बुझते पेरेछो। आबार जाते বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি যথার্থ চেষ্টা করব তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে